Studio at my Moiri Sotri, Zilazilla, Holonicura Jose Bidalar, Pazdan or Homoi Husi, Utkot Goramor Potilla Kraki, Hika Vivago Zori Nidehona, Kebakunu Gilat, Pazdan or Homoi Husi, Holonicura Jose, Kunkun Gilar, Bidal Homohe Kikinio, Mani Solibolaki, Babiloe, Sukhovike Kobor, Razilipora, Rajor, Bidal Homot, Holoni Jose Pazdan or Homoi Husi, Utkot Goramedo, he says he had Rajobaki, Arotar Potilla Kraki, Hika Vivago, Behave Nidehona, Kebakunu Zilan, Holonicura Jose Pazdan or Homoi Husi. নতুন নিয়মেৰে পাঠদান কৰিব লাগিব সরকারি বেসরকারি সকলো বিদ্যালয়তে নিয়ম প্ৰযোজ্য হ'ব বুলি জানিব পৰা গৈছে কামৰূপ মেট্ৰ'ত পোৱা 7:30 বজাৰ পৰা 12:30 বজালৈকে অনুষ্ঠিত হ'ব পাঠদান সকলো সরকারি ব্যক্তিগত খণ্ডৰ শিক্ষা অনুষ্ঠানলৈ কঠোৰ নিৰ্দেশনা জাৰি কৰিছে জিলা প্ৰশাসনৰ তৰফৰ পৰা এটা ডাঙৰ খবৰ বঙাইগাঁও ধুবুৰী বজালিটো হলনি কৰা হৈছে পাঠদানৰ সময়সীমা পুৱা 7:30 বজাৰ পৰা 12:30 বজালৈকে পাঠদানৰ নিৰ্দেশ শিক্ষা বিভাগৰ বিশ্বনাথ জিলাটো বিদ্যালয় পাঠদানৰ সময়সূচী হলনি কৰা হৈছে এটা জৰুৰী খবৰ এই মুহূৰ্তত জিলা জিলা পাঠদানৰ সময়সূচী হলনি কৰা হৈছে প্ৰাথমিক বিদ্যালয় 7:30 বজাৰ পৰা 12 বজালৈকে পাঠদান অনুষ্ঠিত হ'ব আৰু উৎকট গৰমৰ প্ৰতি লক্ষ্য ৰাখি প্ৰতিখন বিদ্যালয়লৈ নিৰ্দেশনা প্ৰদান কৰিছে মধ্য প্ৰাথমিক বিদ্যালয় 7:30 বজাৰ পৰা 12:30 বজালৈকে অনুষ্ঠিত হ'ব পাঠদান উচ্চ আৰু উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয় 7:30 বজাৰ পৰা 1 বজালৈকে পাঠদানৰ নিৰ্দেশনা জাৰি কৰিছে জিলা প্ৰশাসনে তিনিটা বিভাগত বিভক্ত কৰা হৈছে পাঠদানৰ সময় বঙাইগাঁও প্ৰাক প্ৰাথমিক পঞ্চম শ্ৰেণীলৈ 7:30 বজাৰ পৰা 10 বজালৈ পাঠদান অনুষ্ঠিত হ'ব ইয়া বঙাইগাঁও জিলাৰ নিয়ম হস্ত শ্ৰেণীৰ পৰা অষ্টম শ্ৰেণীলৈ 7:30 বজাৰ পৰা 11 বজালৈকে পাঠদান অনুষ্ঠিত হ'ব বুলি জনায়েছে নবম শ্ৰেণীৰ পৰা দাদক শ্ৰেণীলৈ 7:30 বজাৰ পৰা 12 বজালৈকে পাঠদান ধুবুৰীত প্ৰাক প্ৰাথমিক আৰু পঞ্চম শ্ৰেণীলৈকে 7:30 বজাৰ পৰা 12 বজালৈ পাঠদান অনুষ্ঠিত হ'ব পাঠদান কৰা হ'ব বুলি জনায়েছে জিলা প্ৰশাসনে হস্ত শ্ৰেণীৰ পৰা অষ্টম শ্ৰেণীলৈ 7:30 বজাৰ পৰা 12:30 বজালৈকে পাঠদান নবম শ্ৰেণীৰ পৰা দাদক শ্ৰেণীলৈ 7:30 বজাৰ পৰা 1 বজালৈকে পাঠদান হ'ব বুলি জনায়েছে বজালিত প্ৰাক প্ৰাথমিক আৰু পঞ্চম শ্ৰেণীলৈ 7 বজাৰ পৰা 11 বজালৈ পাঠদান হ'ব হস্ত শ্ৰেণীৰ পৰা অষ্টম শ্ৰেণীলৈ 7 বজাৰ পৰা 11:30 বজালৈ পাঠদান হ'ব বজালিত নবম শ্ৰেণীৰ পৰা দাদক শ্ৰেণীলৈ 7 বজাৰ পৰা 12 বজালৈ পাঠদান উৎকট গৰমৰ বাবে বিশেষ নিৰ্দেশনা প্ৰতিখন চৰকাৰী বেচৰকাৰী বিদ্যালয়লৈ কাছাৰ জিলাতো বিদ্যালয়ৰ পাঠদানৰ সময়সূচী হলনি কৰা হৈছে শিক্ষানুষ্ঠানৰ প্ৰাতঃসভা শ্ৰেণী কোঠাত সম্পন্ন কৰাৰ নিৰ্দেশ প্ৰদান কৰিছে গৰমৰ শিক্ষাৰ্থীক ৱেষ্টকোট বা টাই পৰিধান নকৰিবলৈ পৰামৰ্শ বিদ্যালয়ত বিশুদ্ধ খোৱা পানীৰ পৰ্যাপ্ত ব্যৱস্থা থাকিব লাগিব আৰু কৰ্তৃপক্ষে শ্ৰেণী কোঠাত ফেনৰ সুবিধা কৰিব লাগিব লোড শেডিং হলে থাকিব লাগিব পাৱাৰ বেকআপৰ ব্যৱস্থা কেবাটাও স্থানত অনাকাংক্ষিত ঘটনাৰ পাছতে বাধ্য হৈছে শিক্ষা বিভাগ আৰু জিলাই জিলাই হলনি কৰা হৈছে পাঠদানৰ সময় এটা ডাঙৰ খবৰ কিয়নো উৎকট গৰমৰ প্ৰতি লক্ষ্য ৰাখি জিলাই জিলাই পাঠদানৰ সময় হলনি কেবা স্থানত অনাকাংক্ষিত ঘটনাৰ পাছতে বাধ্য হৈছে শিক্ষা বিভাগ লোড শেডিং হলে থাকিব লাগিব পাৱাৰ বেকআপৰ ব্যৱস্থা লগতে অন্যান্য সা সুবিধা থাকিব লাগিব বিশুদ্ধ খোৱা পানীৰ পৰ্যাপ্ত ব্যৱস্থা থাকিব লাগিব কৰ্তৃপক্ষে শ্ৰেণী কোঠাত ফেনৰ সুবিধা কৰিব লাগিব শিক্ষানুষ্ঠানৰ প্ৰাতঃসভা শ্ৰেণী কোঠাৰ ভিতৰতে সম্পন্ন কৰাৰ নিৰ্দেশ যিহেতু ৰাতিপুৱাৰ ভাগতে প্ৰখৰ ৰ'দ উজনিৰ পৰা নামনিলৈ উৎকট গৰম ছেপ্টেম্বৰ মাহতো ইয়াৰ ভয়াৱহ পৰিস্থিতি দেখিবলৈ পোৱা গৈছে গ্লোবেল ৱাৰ্মিঙৰ ইয়াৰ ভয়াৱহ প্ৰভাৱ আৰু যাৰ বাবে সরকারি বেসরকারি সকল বিদ্যালয়লৈ কেবাখনো জিলাত এই নির্দেশনা জারি করেছে শিক্ষা বিভাগে আমি ইতিমধ্যে সবিস্তারে জনাইছো আপনালোকক গরমের বাবে জিলায় জিলায় পাঠদানের সময়সূচী হলনি হল কামরূপ মেট্রোত পোয়া 7:30 বজার পর 12:30 বজালে পাঠদানের নির্দেশ ডিব্রুগড়ত পোয়া 7:30 বজার পর 12:30 বজালে পাঠদানের নির্দেশ প্রদান করেছে সকল সরকারি ব্যক্তিগত খণ্ডর শিক্ষানুষ্ঠানলৈ কঠোর নির্দেশনা বঙ্গাইগাঁও ধুবুরী বজালিটো হলনি করা হয়েছে পাঠদানের সময়সীমা তিনিটা ভাগত বিভক্ত কৰা হৈছে পাঠদানৰ সময় বঙাইগাঁৱত প্ৰাক প্ৰাথমিক পঞ্চম শ্ৰেণীলৈ
সাড়ে সাত বজার পর দশ বজালে পাঠদান, ষষ্ঠ শ্রেণীর পর অষ্টম অষ্টম শ্রেণীলে সাড়ে সাত বজার পর এগারো বজালে পাঠদান হব বলে জানাইছে। নবম শ্রেণীর পর দ্বাদশ শ্রেণীলে সাড়ে সাত বজার পর বারো বজালে পাঠদান, ধুবুরীত প্রাক প্রাথমিক আর পঞ্চম শ্রেণীলৈকে সাড়ে সাত বজার পর বারো বজালে পাঠদান, ষষ্ঠ শ্রেণীর পর অষ্টম শ্রেণীলে সাড়ে সাত বজার পর সাড়ে বারো বজালে পাঠদান ধুবুরী দিয়া, নবম শ্রেণীর পর দ্বাদশ শ্রেণীলে সাড়ে সাত বজার পর এক বজালে পাঠদান হব। বজালিত প্রাক প্রাথমিক প্রাক প্রাথমিকের পর পঞ্চম শ্রেণীলে হব সাত বজার পর এগারো বজালে পাঠদান, ষষ্ঠ শ্রেণীর পর অষ্টম শ্রেণীলে বজালিত হব সাত বজার পর সাড়ে এগারো বজালে পাঠদান, নবম শ্রেণীর পর দ্বাদশ শ্রেণীলে বজালিত সাত বজার পর বারো বজালে হব পাঠদান। কাছাড় জেলাতো বিদ্যালয়ের পাঠদানের সময়সূচী সলনি, পুয়া সাড়ে সাত বজার পর সাড়ে বারো বজালে পাঠদান হব কাছাড় জেলাত। বিশ্বনাথ জেলাতো বিদ্যালয়ের পাঠদানের সময়সূচী সলনি, প্রাথমিক বিদ্যালয় সাড়ে সাত বজার পর বারো বজালে পাঠদান হব, মধ্য প্রাথমিক বিদ্যালয় সাড়ে সাত বজার পর সাড়ে বারো বজালে পাঠদান হব বলে জানাইছে শিক্ষা বিভাগে। উচ্চ আর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সাড়ে সাত বজার পর এক বজালে পাঠদানের নির্দেশ প্রদান করেছে প্রতিখন সরকারি ব্যক্তিগত খণ্ডর বিদ্যালয়ত। এই নিয়ম প্রযোজ্য হব। শিক্ষানুষ্ঠানের প্রাতঃসভা শ্রেণীকোঠার ভিতরত সম্পন্ন করব লাগিব, বাহিরত প্রাতঃসভা বা অন্যান্য কোনো ধরনের সভা পাতিব নোৱাৰিব। গরমত শিক্ষার্থীক ওয়েস্টকোট বা টাই পরিধান নকৰিবলৈ পরামর্শ, জোতার পরিবর্তে স্যান্ডেল পরিধান কৰিবলৈ পরামর্শ আগবাইছে আর অনির্দিষ্ট কাললৈকে এই নির্দেশনা বহাল থাকিব। বিদ্যালয়ত বিশুদ্ধ খোৱা পানির পর্যাপ্ত ব্যবস্থা করব লাগিব, বিদ্যালয়ের ভিতরতে পর্যাপ্ত ব্যবস্থা করব লাগিব খোৱা পানির, আর লগতে লাগিব কর্তৃপক্ষ শ্রেণীকোঠাত ফেনের ব্যবস্থা করব লাগিব, ফেনের লগতে অন্যান্য সা সুবিধা বা লোডশেডিং যদি হয় লোডশেডিং হলে বা বিদ্যুৎ কর্তন হলে থাকিব লাগিব পাওয়ার বেকআপর ব্যবস্থা। কেইবাটাও স্থানত যেহেতু অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়েছে, উৎকট গরমের বাবে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সংজ্ঞাহীন হয়ে পড়েছে, কেবল ছাত্র ছাত্রীয়ে নহয় কেবাখনো বিদ্যালয়ত শিক্ষক সংজ্ঞাহীন হয়ে পড়েছে। তার প্রতি লক্ষ্য রাখি জেলায় জেলায় বিশেষ নির্দেশনা জারি করেছে কেবাখনো জেলার জেলা প্রশাসনে। শিক্ষা বিভাগের তরফের নির্দেশনা, প্রতিখন সরকারি বেসরকারি শিক্ষানুষ্ঠানে মানি চলিব লাগিব এই নির্দেশনা।